হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম আনিক টিপস টোয়েন্টি ফোর চ্যানেল রিং আইডিতে আবারও কিন্তু আপডেট আসতে চলেছে সো রিংডির নতুন আপডেট জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন রিং আইডির ক্যাশ আউট সম্পর্কে সো ভিডিওতে এখনই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন বর্তমানে আপনারা যারা রিং আইডি ইউজার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন রিং আইডি কিন্তু দীর্ঘ তিন থেকে চার মাস যাবৎ একই অবস্থার ভিতরে রয়েছে সো এখানে কিন্তু কোনো রকমের ক্যাশ আউট করা যাচ্ছে না এখন কিন্তু বর্তমানে ইনকাম একটাও বন্ধ রয়েছে তো রিঙেরিতে যারা ইনভেস্ট করেছে অনেকেই নতুন ইউজার রয়েছে যারা এখন পর্যন্ত টাকা তুলতে পারেননি সো যারা টাকা তুলতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু নতুন একটা স্পেশাল ভিডিও আপলোড করা হবে তো বর্তমানে এডি ইউজার যারা রয়েছে তারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছে যে রিং আইডি থেকে আসলে টাকা নিতে পারবো কি না কিংবা কবে নিতে পারব সো অনেকেই কমেন্ট করতেছে বাইশ তারিখে রিং আইডি থেকে টাকা নিতে পারবো সো আগামীকাল কিন্তু বাইশ তারিখ তো আমি আপনাদেরকে বাইশ তারিখের আপডেট অবশ্যই জানিয়ে দেবো খুব শীঘ্রই তো রিং আইডি যে বাইশ তারিখের কথাটি বলা হচ্ছে এখানে কিন্তু আপনারা জানেন কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে বাইশ তারিখে সো রিং আইডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে কিনা সেটাও কিন্তু জানা যাবে বাইশ তারিখেই সো তবে বর্তমানে আপনারা যারা ক্যাশ আউট রিকোয়েস্ট দিতে চাচ্ছেন তো তারা কিন্তু এখন ক্যাশ আউট রিকোয়েস্ট দিতে পারবেন এটি কিন্তু চালু হয়ে যাচ্ছে সো এজেন্ট ক্যাশ আউট কিন্তু অনেকে দিতে চাচ্ছেন তো আপনারা কিন্তু এজেন্ট ক্যাশআট দিতে পারবেন তো অফিসিয়াল ক্যাশ আউটটা কিন্তু চালু হচ্ছে তো আপনারা অফিসিয়াল ক্যাশ আউটও দিতে পারবেন তো বর্তমানে রিং আইডি যারা ইউজার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলতেছে রিংয়েডি থেকে আসলে টাকা নেওয়া সম্ভব হবে না কারণ দীর্ঘ চার মাস যাবত তারা অপেক্ষা করতেছে এখন আর কোনো ইউজারই কিন্তু অপেক্ষা করতে চাচ্ছে না সো রিংয়েডি আসলে আপনারা টাকা নিতে পারবেন কি না এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন তো অবশ্যই আপনারা কিন্তু এডি থেকে টাকা নিতে পারবেন রিঙেডির যেহেতু তারা ই কমার্স প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এবং রিং এডি কিন্তু যদি টাকা না দিত তারা কিন্তু অনেক দিন আগেই এটা ক্লোজ করে চলে যেতে পারতো কিংবা অ্যাপ্লিকেশনটি তারা বন্ধ করে দিতে পারত সো তারা বন্ধ করেনি কারণ তারা টাকা দিবে তারা কিন্তু সময়ের অপেক্ষায় রয়েছে তো আশা করা যাচ্ছে রিং এডি থেকে জানুয়ারি মাসে যেহেতু শেষ সপ্তাহে তারা বলেছে নোটিশে যে জানুয়ারি মাসের শেষের দিকে তারা টাকা দিবে তো যেহেতু এখন পর্যন্ত শেষ সপ্তাহ শুরু হয়নি তো আপনারা অপেক্ষা করেন তো জানুয়ারি মাসের মধ্যে যদি রিং এডি টাকা না পান তো ক্ষেত্রে আপনারা রিঙেডির বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন তো এটা অনেক ইউজারই বলতেছে নিমে তো আপনারা জানুয়ারি মাসটা অপেক্ষা করে দেখেন তো আশা করা যাচ্ছে রিং এডি চেষ্টা করতেছে ইউজারদের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তো তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রাত দিন পরিশ্রম করে কিন্তু তারা রিং এডি আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে হয়তো আইনি কার্যক্রম শেষ হলেই তারা রিং আইডিকে আগের অবস্থায় নিয়ে যেতে পারবে তবে এটা আশা করা যাচ্ছে যে আসলে রিং আইডি আগের অবস্থায় ফিরে আসবে এটা কিন্তু ফিফটি পার্সেন্ট আশা করা যায় কারণ রিং আইডি বিরুদ্ধে যেহেতু মামলা রয়েছে এখন পর্যন্ত এবং পরিচালকও কিন্তু এখন পর্যন্ত রিং আইডির তিনি কিন্তু গ্রেফতার হয়ে আসছেন তো বাকিটা রিং আইডি আসলে আমাদের মাঝে আসবে কিনা সেটা রিং আইডির উপরে নির্ভর করবে তো জানুয়ারি মাসে যেহেতু তারা নোটিশে বলেছিল তো জানুয়ারি মাসটা আপনারা প্রত্যেক ইউজারই দেখেন তারপরেই কিন্তু যে কোনো একটা ব্যবস্থা নিতে পারবেন স্বাস্থ্য বিষয়টা এখানে শেষ করছি সকল ভালো থাকুন সুস্থই থাকুন